নমস্কার একটি মেল হাত মা সরস্বতীর কৃপা সবার উপরে বর্ষিত হোক এই শুভকামনার সাথে শুরু করছি এনার বর্তমান বয়স টোয়েন্টি টু ইয়ার্স এবং চাকরির সন্ধানে রত আছেন এনি প্রথম প্রশ্ন চাকরি হবে কি না কোনো ছোটোখাটো হলেও চলবে গভর্নমেন্ট অথবা প্রাইভেট এরকম কোন সরকারি চাকরির যোগ আছে কি না সরকারি চাকরির যোগ একটা রেখাই তৈরি করে দেয় মাত্র একটা রেখা যদি ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার হয় তাহলে সরকারি চাকরির যোগ তৈরি করে দেয় আপনার হাতে একটা রেখা আছে কিন্তু সেটা দেখুন পুরো এই দুটোর মধ্যেখানে চলে যাচ্ছে এটা যদি সোজা হতো খুব ভালো হতো যাই হোক এই রেজাল্ট আমি ডিটেলসে বলার চেষ্টা করছি দেখুন এইখানে যে রেখাটা আছে এই রেখাটা অনেকটা ডিপলি এবং ক্লিয়ার যেহেতু আপনার ছোট আছে এই রেখাটা যদি হার্ড লাইনকে টাচ করতো অথবা তারও একটু নিচে আসতো গভর্নমেন্ট জবের চান্সেস অনেক বেশি থেকে থাকতো কিন্তু যদি লাইন টাচ করতো তবুও অনেকটা চান্স থাকে কিন্তু আপনার যেহেতু ছোট সরকারি জব না পেলেও প্রাইভেট জব আপনার ক্ষেত্রে আছে ফিক্সড আরও কিছু কিছু রেখা আপনার বর্তমান সময়ের চিন্তাধারাটাকে পুরো উল্টে দিচ্ছে একটাই রেখা সেটা হলো শনি বলয় শনিটা দেখুন শনিটাকে পুরো ঘিরে অবস্থান করছে একদম শনি বলয় কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে থাকে প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে থাকে আপনি অত ভয় পাওয়ার দরকার নেই কারণ যেগুলো খারাপ হয় তার রেমেডি করলে সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায় আমি ডিটেলসে বর্ণনা করার চেষ্টা করছি দেখুন এদের সামাজিক সম্বন্ধ কম হয়ে যায় যাদের হাতে শনি বলা হয়ে যায় একান্ত প্রিয় হয়ে যায় সময়ের থেকে সবার থেকে আলাদা হয়ে যায় টাকা পয়সায় খুব সমস্যায় ভোগে অনেক কষ্ট করে ধন কামাই করতে পারে না পারলেও খুব কম হাজার সমস্যার পরে অল্প কিছু পয়সা কিন্তু এনারা কামাতে পারে জীবনের শেষ প্রান্তে গিয়েও অনেক বেশি ধননের সমস্যা কিন্তু এনাদের থেকে থাকে লাস্ট জীবন পর্যন্ত ব্যবসা ঠিকমতো করতে পারে না জব ঠিকমতো হয় না মানে ইত্যাদি এই সব জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে এনাদের আর যে কারুর মনে করো মনে করুন কারুর সাথে না আপনি ঠিক মতো মিশতে পারবেন না উঠতে পারবেন না চলতে পারবেন না একরকম পরিটিটা ধীরে ধীরে ঘিরে ধরতে থাকে এগুলো হয়ে থাকে শনি বলায় আপনার হাতে পরিপূর্ণ দেখুন পুরোপুরা পরিপূর্ণ এখান দিয়ে কেটে গিয়ে এটা আবার নির্ণয় করছে পরিপূর্ণ হলে অনেক বেশি খারাপ প্রভাব দিয়ে থাকে এর সাথে যদি কোনো ক্রস সাইন যুক্ত হয় দেখুন এখানে আবার ক্রস সাইন যুক্ত আছে এটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে যাই হোক অত বেশি ভয় পাওয়ার দরকার নেই খারাপ আছে বলে ভালো হবে রাত আছে বলে দিন হবে হবে বলায় ক্রস আকার ধারণ করলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে থাকে এক কথায় বলতে গেলে দেখুন পয়সা কামানোর রাস্তা থাকে না যে কোনো কাজের থেকে আপনি বারবার এক কাজ আর কাজ এক কাজ আর কাজ করে বেড়াতে হবে মানে ফিক্সডলি কোনো কাজ হয় না যেটা মনে করুন যে কাজই করুন সেটা বেশি দিন চলেও না আর আরও একটা জিনিস পয়সার ক্ষেত্রে অনেকটা কম রেজাল্ট মেলে খুব কম পয়সা পাওয়া যায় আর পয়সার যে সোর্স আছে যেখান থেকে আপনি ইনকামটা করতে পারবেন সেই ইনকামটাও ঠিকমতো বুঝে ওঠা যায় না এগুলো কিন্তু হয়ে থাকে শনি বলয়ের জন্য শনি বলায়ের রেমেডিটা করুন আপনার হাতটা খুব সুন্দর আছে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন আমি দেখুন ভিডিওতে শনি বলয় অথবা শনি রেখা কতটা ভয়ঙ্কর হতে পারে সেরকম একটা ভিডিও ওখানে দেওয়া আছে আমার এই চ্যানেলে ওটা একটু দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এইটা যদি ক্লিয়ার করা যায় এটা প্রধানত কী করে থাকে আমি আরও একটু ডিটেলসে বলি মেন্টালি হোয়াটসঅ্যাপ করে থাকে রবিটাকে নিজের দিকে খিঁচে টেনে নেয় রবির এটা নিজস্ব স্থান দেখুন রবি চলে গেছে কোথায় এইখানটা বৃহস্পতিটাকে নিজের দিকে টেনে নেয় এটা হচ্ছে বৃহস্পতির নিজস্ব স্থান বৃহস্পতি চলে গেছে এখানে বৃহস্পতির গুণটা নষ্ট করে দেয় রবির গুণটা নষ্ট করে দেয় ওটা নিজের কাছে টেনে আনে সাধুযোগীদের ক্ষেত্রে এই রেখাটা ঠিক আছে কিন্তু সাংসারিক মানুষের ক্ষেত্রে ঠিক নেই দ্বিতীয়ত মানুষকে অসহায় করে দেয় কল্পনা প্রমাণ জীবন অভ্যস্ত করে তোলে কেতুটাও নষ্ট করে দেয় রাহুটাকেও খারাপ করে দেয় গ্রাস করে নেয় পুরো যেহেতু আমি আগেই বললাম সমস্যা আছে সেহেতু সমাধান আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি ধীরে ধীরে এটা সমাধান করুন দেখুন ধীরে 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 আপনি সুস্থ হয়ে যেতে পারবেন আপনার ক্ষেত্রে হৃদয় রেখাটা একটু দেখে বলা ভালো হৃদয় রেখার ক্ষেত্রে দেখুন জব সাইন অনেকটা জব সাইন এক্ষেত্রে একটা জব সাইন এক্ষেত্রে দেখুন এই যে চিহ্নগুলো এগুলো কিন্তু হৃদয় রেখাকে দুই ভাগে তিন ভাগে বিভক্ত করে ফেলছে এগুলো কখনো ভালো সংকেত নয় হৃদয় রেখা কেটে কেটে অথবা শৃঙ্খলাকৃতির যদি হয়ে অবস্থান করে এদের কিন্তু ভালোবাসায় বিশেষ করে সাকসেস পায় না যে কারুর সাথেই যদি এনা এনারা অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায় সেখান থেকে কিন্তু এনাদের ফিরে আসতে হয় মুখ ঘুরিয়ে কিচ্ছু করার থাকে না কারণ কোনো দিন এরা অ্যাপেয়ারের সাথে ভালো মতো যুক্ত হতে পারে না আরেকটা কি এরা কিন্তু জীবনটা অনেক বেশি দুঃখ হয়ে থাকে দুঃখতাপূর্ণ হয়ে থাকে যাদের একের অধিক থেকে থাকে এটা দেখুন পুরো মঙ্গলের স্থান পর্যন্ত পৌঁছে গেছে হৃদয় রেখার থেকে কোনো রেখা যদি মঙ্গলের স্থান পর্যন্ত পৌঁছে যায় এরা বাস্তবিক জীবনে বাঁচতে পারে না এদের একটা কাল্পনিক জীবনে বাঁচতে হয় যে একটা মনে করুন যে এনারা চেষ্টা করে এনারা চিন্তিত হয় যে অনেক বেশি ধন চায় অনেক বেশি জিনিস চায় কিন্তু এনারা সেই সেটা পেয়ে ওঠে না বরং এরা কল্পনা করতে থাকে হ্যাঁ আমি এটা পেয়েছি কল্পনা জগতে পেয়ে যায় বাস্তবিক জগতে পায় না এটা খুব একটা বড় সমস্যা এনাদের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস কিন্তু আপনাকে জ্ঞানই করে তুলবে কিন্তু বৃহস্পতির নিজস্ব স্থান যেহেতু শনির ক্ষেত্রের দিকে চলে গেছে বৃহস্পতি কোনো ভালো রেজাল্টটা দিতে পারছে না আপনি নিজস্ব বুদ্ধিমত্তা লোক নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে চলবেন জীবনের সবকটা ক্ষেত্রে আপনি জয়ের সম্ভাবনা প্রবল আছে আপনার কিন্তু আপনি পারবেন না একটাই কারণ যাক এক কথা বারবার না বলে আরও কিছু রেখা এখানে দেখা যাক প্রথমত দেখুন শনির ক্ষেত্রটা এটাও মঙ্গলের থেকে শুরু হয়েছে এটাও কিন্তু কল্পনা প্রবাণ জীবন ধারণে অভ্যস্ত করে দেয় মানুষকে একটা জিনিস তাদেরই আমি প্রথমে বলেছি এই টাইপের রেখা থাকলে যার জীবনে প্রেম হয় না এই টাইপের রেখা যাদের হাতে দেখেছি তারা কোনো দিনই প্রেমে জড়াতে পারেনি কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত হয়ই না এদের ক্ষেত্রে কিন্তু একটা রেখা খুব ভালো আছে এটা যেহেতু দুই দুই শাখা বিভক্ত হয়ে গেছে একটা চন্দ্রের দিকে একটা মঙ্গলের দিকে যাচ্ছে এইটি অনেক বেশি সাকসেস জীবনযাপনে অভ্যস্ত করে তাহলে একটা খারাপ কথা আমি বলি যাদের শনির ক্ষেত্রটা খারাপ হয়ে যায় অনেক বেশি ডিস্ট্রয় করে দেয় অনেক বেশি মানসিক টেনশানে প্রেসারে ফেলে দেয় তাদের কিন্তু সুইসাইডের দিকে সুইসাইড টেন্ডেন্সি থাকে আমি আপনার হাতে দেখাতে চাইছি না কিন্তু মনে মনে চিন্তা ভাবনার দিকটা দিকে যায় তারা সুইসাইড করে না কোনো দিন কারণ শনি মানুষকে বিপথে চালিত করতে চায় না শনি মানুষকে সঠিক পথে চালিত করে কষ্ট দিয়ে তাকে সঠিকভাবে জীবন ধারণে অভ্যস্ত করে ফেলে এটা কিন্তু শনি মহাদেবের কাজ শনিদেবের কাজ যাই হোক এক্ষেত্রেও কিন্তু জব সাইন সুচিন্তাকেটাকে কুচিন্তায় পরিণত করে দেয় এটা জব সাইনটা সঠিকভাবে নির্ধারিত হতে দেয় না কোনো কিছু মধ্যে যেহেতু গ্যাপিং আছে এতটা টেনশন ভরে দেয় মানুষের মাথার ভিতরে যে সঠিকভাবে নির্ণয় নিতে পারে না চোখের সমস্যা হয়ে যায় মাঝে মাঝে না না হয় মাথা ব্যথার প্রবলেম দুটোর একটা হতে পারে হয় চোখের সমস্যা বেশি হয় না মাথা ব্যথার প্রবলেম হয়ে যায় আপনার হাতে যোগগুলো এত সুন্দর আছে শুধু এই রেখাটা যদি প্রতিকার করতে পারেন আপনি খুব জলদি সাকসেস হয়ে যেতে পারবেন বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে আমি কিছু একটা রেখা একটা রেখা আপনাকে দেখাচ্ছি চন্দ্রের পর্বের থেকে কোনো রেখা যদি সোজা উত্থিত হয়ে বৃহস্পতি পর্যন্ত যায় এরকম একটা লাইন আমার মনে হয় আমি যে কটা হাত আজ পর্যন্ত দেখেছি তার ভিতরে দুটো না তিনটে এরকম লাইন আমার হাতে এসছে আজ পর্যন্ত এত সুন্দর রেখা যাদের থেকে থাকে তাদের অনেক বেশি চিন্তা করতে হয় না সাকসেস এরা তো এখান থেকে পেয়েই বসে আছে অলরেডি এরা বলতে গেলে এক কথায় বলতে গেলে এই টাইপের রেখা যাদের থেকে থাকে নাম ফেম, সম্মান খ্যাতি বিজনেসে উন্নতি এগুলো হয়ে থাকে এনাদের লোকের আন্ডারে কাজ করতে হয় না একটা সময় গিয়ে এনাদের আন্ডারে লোক এনাদের আন্ডারে থেকে লোক কাজ করতে চায় এবং এনারা এত বেশি ধৈর্য আর কথা এত সুমিষ্ট এদের কারণ এরা কথা খুব গুছিয়ে বলতে জানে এবং যেটুকুনি বলা দরকার সেটুকুনি বলবেন বেশি আলতু ফালতু যদিও এনি এই মুহূর্তে একটু বেশি কথা বলে ফেলেন মাঝে মাঝে তারপর তে গুছিয়ে বলার সমর্থাটা অনেক বেশি আছে কিন্তু এনাদেরকে তা থাকে প্রায় জায়গায় দেখেছি আমি এটা বৈদেশিকগত ধন নিজের বিদ্যা বুদ্ধির মাধ্যমে অর্জন করার ক্ষমতা রেখে দেন এনারা নিজের বিদ্যা এবং বুদ্ধির দ্বারা কারণ এদের ধার্মিক ভাবনা এদের ভিতরে কুটকুটকে ভরা থাকে একদম অনেক বেশি ধার্মিক ভাবনা হয়ে থাকে সম্পূর্ণ লোক হয়ে থাকে বিদেশের থেকে প্রাপ্তি যোগ কিন্তু এই হাতে আমি দেখতে পাচ্ছি একটা মাসের সাইন দেখুন চন্দ্রের ক্ষেত্রে মাসের সাইন মানে তো বলার অপেক্ষা রাখে না যে বৈদেশিক মুদ্রা কত আসবে এই হাতে প্লাস সামনে একটা ত্রিশুল এত সুন্দর সাইন খুব কম দেখা যায় খুব রেয়ার দেখা যায় এত সুন্দর সাইন প্লাস এই সাইনটা এই সাইনটা দেখার পরে মানে অনেক দিন বাদে দেখলাম তো নিজের থেকে খুশি লাগছে খুব যাই হোক একটা জিনিস এই টাইপের মাসের সাইন যারা থেকে থাকে বৈদেশিকগত ধন তারা কনফার্ম পাবেই জীবনের একটা সময় গিয়ে যদি বিদেশে নাও যায় এমন কোনো কাজ করবে যেটা বিদেশের সাথে যুক্ত হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে ধন কিন্তু এনাকে এনে দেবে এবং সেটা ধীরে ধীরে আপগ্রেড হতে থাকবে জীবনে অনেক কিছু পাওয়ার আছে আপনার এখানে দেখুন স্টার সাইন দিয়ে শুরু হয়েছে এটা মঙ্গল বলবো না এটা রাহুর ক্ষেত্রে যদি স্টার সাইন হয় হঠাৎ প্রাপ্তি যোগের চান্সটা অনেক বেশি থেকে থাকে হঠাৎ প্রাপ্তি যোগ আপনার হাতে আছে প্লাস এটা দেখুন শুরু হয় বৃহস্পতির দিকে যাচ্ছে এটা তো প্রথমেই বর্ণনা করলাম আমি খুব কম দেখা যায় রেয়ার সাইন এটা কিন্তু এই মুহুর্তে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে শুধুমাত্র এটার জন্যে রাহুর ক্ষেত্রে ক্রস চলে এসছে একটা বিপুল পরিমাণে বোঝা একটা টেনশান যেটা সূর্যের বাইরে চলে বলা যায় এইটে খারাপ হয়ে গেলে আরেকটা জিনিস হয় এখানে যে মাসের সাইনটা থাকে সেটা উল্টো হয়ে অবস্থান করে মাছের সাইনের প্রথমত সবথেকে তো ভালো সাইন স্টার সাইন মাছের সাইন এগুলোকে সবথেকে ভালো সাইন মানা যায় কিন্তু এগুলো দেখুন সুলটো সোজা হয়ে যখন অবস্থান করে পারফেক্টলি রেজাল্ট দিয়ে দেয় মানুষের ক্ষেত্রে কিন্তু যখন উল্টো হয়ে অবস্থান করে না তখন যতগুলো পারফেক্টলি ভালো রেজাল্ট আসে সেগুলোকে ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে চলে যায় এনারা না আপনি পারবেন ভালো করে জীবন ধারণ করতে না আপনাকে দেবে ভালো মতো গুছিয়ে কিছু কাজ করতে এটা কিন্তু হয়ে থাকে এরা যতই ব্রেনি হোক না কেন এরা যতই পড়াশুনো করুক না কেন এরা যে পথেই যাক না কেন সেখানে একটা বাধা সব একটা বাধা একটা বড় বাধা ক্রিয়েট করে দেয় এটা আপনার শুক্রের স্থানটা খুব একটা ভালো না শুক্রের স্থানটারও প্রতিকার জরুরি আগে এই স্থানটার প্রতিকার করুন ধীরে ধীরে পরে এটা করবেন শুক্র মানুষকে সুখ প্রদান করে থাকে শুক্র যাদের খারাপ হয়ে থাকে তাদের অনেক বেশি টেনশান ভরে ভোরে কুটকুটকে ভরে যায় নিজের শরীরের ভিতরে মাথার ভেতরে যার কারণে মানে এত বেশি টেনশান ডিপ্রেশান চলে আসে যে সুখ নামের সেই জিনিসটা আর থাকে না রিল্যাক্সেবল লাইফের জন্য যতটুকুন জিনিস প্রয়োজন যতটুকুন মানে যেসব জিনিসপত্রের প্রয়োজন সেইগুলো কিন্তু এদের জীবনে থাকে না পায় না বললেই চলে এক কথায় মুছে যায় জীবন থেকে ধীরে ধীরে সুখ নামের জিনিসটা পুরো উঠে যায় শুক্র অনেক জায়গা নিয়ে অবস্থান করা সত্ত্বেও এখানে দেখুন কতটা কম হয়ে অবস্থান করছে আপনি খুব বড়ো মাপের ধার্মিক ভাবনা সম্পন্ন লোক হবেন সেটা আমি প্রথমে এই জায়গাটা দেখে বুঝতে পেরেছি অনেক বড়ো মাপের ধার্মিক ভাবনা সম্পন্ন লোক যাদের হয়ে থাকে তাদের প্রাকৃতিক সুখটা ভগবান তাদের থেকে পেতে দেন না অপ্রাকৃতিক সুখটা তাদের হাতে অনেক বেশি চলে আসে আপনার হাতে প্রাকৃতিক সুখটা কম হয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু যেহেতু অনেক বড় জায়গা নিয়ে অবস্থান করছে শুক্র কিন্তু নিজের জায়গায় ঠিক আছে এত বড় জায়গা নিয়ে অবস্থান করছে অতএব এটা রেমেডি করলে ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে আশা করছি মঙ্গলের স্থানটা খারাপ থাকার জন্য শারীরিক অসুস্থতা বর্তমান কোনো না কোনো এক দিয়ে শারীরিক অসুস্থতা বর্তমান আছে আপনার বয়স যেহেতু অনেক কম মাত্র টোয়েন্টি টু একটা খারাপ কথা বলে দিয়ে আপনার হাতে এই রেখাটা অনেকের হাতে দেখিয়েছি মাস্টারবেশনের যে সমস্যাটা সেটা ত্যাগ করুন অনেক বেশি সমস্যা এটা সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে মানে পুরো গড়ায় বসে যায় একদম মানে কি বলি যে ব্রহ্মাচার্যটা তো পুরো নষ্ট নষ্ট আর জীবনে না কোনো দিকে এদের এরা কিন্তু ধীরে ধীরে মেন্টালি টর্চার এত পরিমাণে হতে থাকে আর এত বেশি ডিপ্রেশনে চলে যায় তার সাথে সাথে এতটা প্রবলেম ক্রিয়েট হতে থাকে যে এনারা কিন্তু ধীরে ধীরে কি বলবো এক প্রকার ওই সাইকেট্রিক পেশেন্টের তৈরি হয়ে যায় যেহেতু আপনি ধার্মিক সম্র ভনা সম্পন্ন লোক সেহেতু এটা আপনার হাতে থাকে আছে মানে বেশিরভাগ ধার্মিক লোকের হাতে আমি এটা দেখেছি যখন আর কিছু করতে না পারে তখন দেখা যায় যে সাধু হয়ে যায় সাধুত্বের রেখা আমি এটা দেখায় যাদের হাত অনেক বেশি পাতলা হয়ে যায় দেখুন প্লাস এটাকে সন্ন্যাস রোগ বলা হয় বা সন্ন্যাসী হওয়া বৃহস্পতির ক্ষেত্রটা অনেকটা জায়গা নিয়ে অবস্থান করে কারণ বৃহস্পতি থেকে থাকাই লাগবে বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি অথবা গুরু বৃহস্পতি তাদের বেশি চওড়া নিয়ে থাকে তাদের ভিতরে জ্ঞান ভরা থাকে আপনার ভিতরে জ্ঞান আছে একটা জ্ঞানী মানুষ সেই জন্য শনির স্থানটা সংকীর্ণ হয়ে যায় শনির ক্ষেত্রে আড়ি রেখা চলে আসে এবং শনির জায়গাটা কম করে নিয়ে নেয় দেখুন রবির ক্ষেত্রটা নিচস্ত হয়ে যায় যার কারণে মানি ম্যানেজমেন্ট থাকে না মানি হাতে থাকেই না আসে চলে যায় আসে চলে যায় যদি এক কথায় বলতে গেলে যদি এরকম বলা উচিত না পাঁচ টাকা ইনকাম করলে দেখা যাচ্ছে ছ টাকা খরচা এরকম একটা ব্যাপার আরও এক টাকা ঋণ করে খরচা করবে তবুও করবে যাই হোক আরও কিছু কথা অনেক বেশি নেগেটিভ কথা বলা হয়ে যাচ্ছে কিছু কিছু পজিটিভ ধারণা দেওয়া উচিত আপনারাতে প্রচুর ধন সম্পত্তি আছে প্রচুর ধন সম্পত্তি আছে শিক্ষার দ্বারা ধন অথবা জ্ঞানের দ্বারা ধন সম্পত্তি অর্জন করতে পারবেন আপনি ভবিষ্যতে গিয়ে একটা জিনিস আমি দেখাই আপনারাতে কিন্তু সেলফ মেডেড সেলফ মেডেড লাইন আছে সেলফ মেডেড লাকলাইন যাদের আছে থেকে থাকে নিজের দ্বারা উন্নতি এবং ততক্ষণ পর্যন্ত আপনার পাশে কেউ দাঁড়াবে না যতক্ষণ আপনি প্রতিষ্ঠিত না হয়ে যাচ্ছেন যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন আপনার সবাই আপনার পাশে এসে দাঁড়াবে এটি কিন্তু সেলফ মেডেড এইবার একটা জিনিস দেখুন সেলফ মেডের দ্বারা যে প্রচুর উন্নতি যোগ সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে স্টার সাইনটা ঠিক সেলফ মেডেড লাইনের উপরে তৈরি হয়ে গেছে অতএব টেনশন করার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে রেমেডি করুন এটার আমি বলতে পারি এরকম টাইপের হাত যাদের থেকে থাকে না তাদের উন্নতি করতে সময় লাগে না তারা এক বছর না এক মাসের ভিতরেও অনেক আপগ্রেড হয়ে যায় আপনার হাতে বিজনেসের রেখাটা খুব প্রবল আছে এবং সুন্দর আছে প্রথমের দিকে কাটা থাকলে কি হবে এই যে দুটো কাঠ আছে না এটা তেমন বেশি খারাপ রেজাল্ট দেবে না কারণ বাকি যে বাকি যে বয়সটা আছে সেটাও কিন্তু আপনি হয়ে যেতে পারবেন আর এই যে বিজনেসটা এটা কিন্তু নিজের দ্বারা তৈরি করতে হবে নিজের দ্বারাই তৈরি করতে হবে আমরা ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল প্রবলেম বলেছিলেন না এইটা কিন্তু আপনাকে পুরো দূর করে দেবে বিজনেসের ক্ষেত্রটা একটা ত্রিভুজ দেখুন কী টাইপের ত্রিভুজ এটা বৃহৎ ত্রিভুজ বললেও চলে হাতের ক্ষেত্রে কারোর যে কোনো টাইপের বৃহৎ ত্রিভুজ তৈরি হওয়ার মানে হচ্ছে পুরো হাতের যে সব নেগেটিভিটি আছে সেগুলোকে ধ্বংস করে ধীরে ধীরে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া কাজ করছে না কেন তার কারণ দেখুন চারিদিক দিয়ে কাটা কেন কাজ করছে না এটা কাজ করতে দিচ্ছে না একে এই ত্রিভুজটা যদি কাজ করতো ঠিকমতো কাটাকুটি না থাকতো তাহলে আপনাকে কোনো বাধা রোকানো সম্ভব ছিল না একটা জিনিস আমি বলি এখানে দেখুন সেলফ মেডেড লাক লাইন আছে এই সেলফ মেডেড বলছি আপনার যে লাক লাইন আছে একটা সরু সুন্দর রেখা দেখুন লাক লাইন আর এই লাক লাইনের নিচে শনির ক্ষেত্রে দেখুন কী সুন্দর একটা স্টার্ট সাইন স্টার সাইনকে সব থেকে শুভ মানা যায় আর আপনার হাতে এত সুন্দর একটা স্টার্ট সাইন থাকার তো অর্থ হলো জীবনে আপনি উন্নতি তো করবেনই হান্ড্রেড পার্সেন্ট চান্স একেবারে উন্নতি করার আপনার দেখুন কত সুন্দর ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো তারা কিন্তু তান্ত্রদ্যায় বিশ্বাসী হয়ে যায় অনেক ক্ষেত্রে তন্ত্রমন্ত্রবিদ্যায় শাস্ত্রে অনেক বেশি বিশ্বাসী হয়ে যায় যাদের রাত্রে ত্রিভুজ থেকে থাকে আপনার কিন্তু শাস্ত্রে বিশ্বাস অঘাত পরিমাণে আছে এটা খুব ভালো সাইন চতুর্ভুজ সাইন যদি সূর্যের ক্ষেত্রে দেখা যায় তাহলে তারা কিন্তু অনেক বড়ো প্রপার্টির মালিক হয়ে থাকে এটাকে আমি সূর্যের ক্ষেত্র বলবো না এটা দেখুন একটা লাখ লাইন শনির ক্ষেত্রের দিকে যে রেখায় যাক না যাক না কেন সেটা লাখ লাইন এটা একটা লাখ লাইন এটা একটা লাখ লাইন এটা একটা লাখ লাইন দেখেছেন এবার লাক লাইনের উপরে যদি চতুর্ভুজ সাইন তৈরি হয় ভুলক্রমেও যদি তৈরি হয় সেটা অনেক বেশি ধন দিয়ে যায় একটা যে সময় গিয়ে এই জীবনে গিয়ে বড়ো প্রপার্টি বড় সম্পত্তি আর বড় ঘর তৈরির যোগ তৈরি করে দেয় মানুষকে আপনার ক্ষেত্রে কিন্তু আছে একটা প্রবল বড় মাসের সাইন দেখুন ক্লিয়ার না হওয়ার জন্য শুধুমাত্র বোঝা যাচ্ছে না দেখুন আমি অনেকবার বললাম যে মাছের সাইন সব থেকে শুভ মানা যায় এক্ষেত্রে মাছের সাইন মানে ধনের কমে জীবনও হবে না বিশেষ করে বৃদ্ধ বয়সটা আপনি যাই করুন আপনি ধার্মিক দিকেও গেলেও বৃদ্ধ বয়সে আপনি সুখে থাকবেন আপনি সাংসারিক দিকে গেলেও আপনি বৃদ্ধ বয়সে সুখে থাকবেন এবং বৃদ্ধ বয়সে প্রচুর ধন সম্পত্তিরও মালিক হবেন আপনি এক্ষেত্রে দেখুন একটা সুন্দর সুস্পষ্ট ছোট মাছের সাইন এটাও কিন্তু শিখ একইভাবে এবং এটা দেখুন এই লাইনের উপরে তৈরি হয়ে গেছে এই যে লাখ লাইন এই যে লাকলাইন দুটো এটার আর এই লাকলাইনের আরেকটা কথা হচ্ছে এটা দেখুন এই টাইপের লাকলাইন বৃহস্পতির স্থান থেকে বৃহস্পতির নিচের স্থান থেকে অর্থাৎ কাছাকাছি থেকে শুরু হয়ে উপরের দিকে যায় বৃহস্পতির কাছাকাছি থেকে তাদের কিন্তু বলতে গেলে এরা কিন্তু ইনভেস্টমেন্টের থেকে অনেক বড় একটা অর্থ ইনকাম করে থাকে আপনার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে এটা কিন্তু জব সাইন না এটা জব সাইন বলে ভুলে যাবে না এটা কোনো আইল্যান্ড সাইন না এটাও কিন্তু মাছের সাইন ঠিক মতো কাজ দিচ্ছে না কারণ এত শুভরেখা যাদের হাতে থেকে থাকে তাদের মাছের সাইনই হবে এটা এক্ষেত্রে মাসের মানে সোনায় সোহাগা এর থেকে বেশি কিছু আমি আর বলবো না দেখুন এখানে যে রেখা আছে এই রেখার থেকে একটা রেখা দেখায় মানি ট্র্যাঙ্গেলটা কীভাবে তৈরি হয়েছে আপনার হাতে যেহেতু এখানে খালি আছে লুজ আছে তারপরে বলছি আমি এইটি যদি কোনোদিন জীবনে সম্পন্ন হয়ে যায় রেখা বল আপনি দেখতে থাকবেন এই রেখাটা যদি কোনো দিন সম্পন্ন হয়ে যায় আপনি তখন থেকে ধনী সেই মুহূর্ত থেকে ধনী আপনার হাতে মেলেনিয়ালের সাইন আছে মিলেনিয়ার বেলেনিয়ালের সাইন আছে সেটা বলে দিচ্ছি এর সাথে স্টার সাইন এবং এর ভেতরে স্টার সাইন দেখুন ভালো করে দেখুন এখানেও সাইন এই টাইপের রেখা যদি হাতে থেকে থাকে অর্থাৎ আপনার হাতে আছে তো বর্তমানে সেটা দেখাই যাচ্ছে এই টাইপের রেখা যদি হাতে থেকে থাকে অথবা পুরো যদি ক্লিয়ার হয়ে যায় সারা জীবনে তার পয়সার কমি হয় না আর কিছু হোক আর না হোক বর্তমান সময়টা আরেকটু বর্ণনা করি আপনার হাতে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে অনেকটা নিচস্ত অনেক বেশি বক বক করতে চান কিন্তু কেউ শুনতে চায় না বর্তমানে সমস্যাটা এটা দাঁড়িয়ে গেছে শুনলে কি করে আপনার জ্ঞানের যে ভাণ্ডারটা সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে বুধের ক্ষেত্রটা নিচস্ত হচ্ছে আপনি যে কটা কথা বলবেন তার অধিকাংশ শুনবে না মানুষ কারণ লজিক আর যুক্তিটা হারিয়ে ফেলছেন কথার ভিতর থেকে এত বেশি ডিপ্রেশন চলে এসছে আপনার ভিতরে কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা বাধা প্রচুর পরিমাণে এই যে রেখাগুলো না এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার হাতে একটা সুন্দর রেখা আছে চক্রসাইড জীবনে একটা সময় মিলিনার হয়ই যাদের হাতে চক্র সাইন হয় ধীরে ধীরে বোঝা যাচ্ছে দেখুন এরকম দেখবেন আপনি ভালো করে দেখবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনার হাতের যে সাইনটা এরকম টাইপের আছে চক্র চক্রসাইন জীবনের একটা সময়ে তাকে মিলিনিয়ার তৈরি করবেই করবে এটা যদি দশ আঙুলের একটা আঙুলে থাকে তবুও আপনার ক্ষেত্রে কেন কারণ এত বেশি বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে কতগুলো বাধা এই বাধার জন্য চক্র সাইনটা কাজ করছে না শারীরিক বাধা থেকে সব থেকে বড়ো প্রবলেম আপনার পেটের সমস্যা প্রবল হয়ে দেখা দিচ্ছে ফ্যামিলিগত ক্ষেত্রে কিন্তু এই রেখাটা অনেক বেশি ক্রিয়েট হয়ে থাকে অনেক বেশি প্রবল হয়ে দেখা দিচ্ছে বর্তমানে আপনার বয়স যেহেতু কম জলদি করুন কিছু রেমেডি করুন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে রেমেডির জন্য আমি কোনো পয়সা নিই না আমি তাকে পথ দেখিয়ে দিই সেটাও বলে রাখা ভালো অনেকে রেমেডি রেমেডি করছি বলে বারবার বলতেও পারে টাকা নেওয়ার ধান্দা যাই হোক এখানে কিন্তু আরেকটা জিনিস বুধের ক্ষেত্রটা যেহেতু নিচস্ত আছে আপনি কিন্তু নিজস্ব বুদ্ধি প্রয়োগে কোনো কাজ করতে পারবেন না নিজস্ব বুদ্ধি আপনার যথেষ্ট আছে কিন্তু সেটা অনেক সময় বিলীন হয়ে যাবে কথা বলার পরে মনে পড়বে আপনার এই কথাটা বলা উচিত ছিল যাই একটা সার্বঙ্গীন বিচার আপনি পেয়ে গেছেন